আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু এই মুহূর্তে আমি অতটা ভালো নেই। কারণ বর্তমানে আমার কিছু কিছু খামারি ভাইয়ের খামারে বিশেষ একটি রোগ দেখা দিয়েছে, যে রোগের কারণে প্রায় 3 থেকে 4 দিনের মধ্যে খামারের 95% বাচ্চা মারা যায়। এই রোগটি নিয়েই মূলত আজকের ভিডিওতে আমি আলোচনা করব, বিশেষ করে যারা হাঁসের বাচ্চা পালন করছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত কার্যকরী। এছাড়াও বড় হাঁসের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি হতে পারে। তো প্রিভিয়ার্স, দেখা যায় যে আপনারা খামারে হাঁস রেখে দিলে হঠাৎ করে বাচ্চাগুলো মারা যাওয়া শুরু করে। এর আগে কিছু লক্ষণ দেখা যায়, যেমন বাচ্চাগুলো ঝিমাতে থাকে, চোখ বন্ধ করে ঝিমায়, অনেক সময় একপাশে ঝুলে যায়, বাচ্চা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে ইত্যাদি। তো লক্ষণগুলো আমি ফুলে আপনার মাঝে ডিটেলস আলোচনা করব এবং কীভাবে সমাধান করা যায়, এর পাশাপাশি যে আপনার এর প্রতিরোধমূলক বা প্রতিকারমূলক কী ব্যবস্থা গ্রহণ করবেন, অল ডিটেলস আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি যতটুকু পারি আপনাদের জানানোর চেষ্টা করব। ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অনেক 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 উপকারে আসবে। তো প্রিয় ভিউয়ার্স, কথা বাড়িয়ে চলুন যাই মূল ভিডিওতে। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডাক ভাইরাস হেপাটাইটিস। এটি ভাইরাস জনিত একটি রোগ। সাধারণত হাঁসের খাদ্য, পানি, আক্রান্ত হাঁস এবং বন্যপ্রাণীর মাধ্যমে এই রোগটি হয়ে থাকে। সাধারণত 1 থেকে 3 সপ্তাহ বয়সের হাঁসের বাচ্চার ক্ষেত্রে এই রোগটির প্রাদুর্ভাব অত্যন্ত বেশি দেখা যায় এবং এই রোগ হলে প্রায় 1 থেকে 3 দিনের মধ্যে প্রায় 95% বাচ্চা মারা যায়। সাধারণত এই রোগ হলে কী কী লক্ষণগুলো দেখা যাবে সেগুলো নিয়ে আমি বলবো, এটি আপনারা অত্যন্ত মনোযোগের সহকারে শুনবেন। নাম্বার 1, আক্রান্ত বাচ্চা চোখ বন্ধ করে ঝিমায়। নাম্বার 2, বাচ্চাগুলো একপাশে ঝুলে পড়ে যায়। নাম্বার 3, বাচ্চাগুলোর শরীরে খিঁচুনি দেয়, যার ফলে দাঁড়িয়ে থাকতে পারে না, কাঁপতে থাকে। নাম্বার 4, মাথা সাধারণত পিছনের দিকে দিয়ে মারা যায়। নাম্বার 5, এই রোগ আক্রান্ত হলে বাচ্চা সাধারণত সবুজ পায়খানা করে। প্রিয় ভিউয়ার্স, মোটামুটি এইগুলো হচ্ছে এর প্রধান লক্ষণগুলো। তো এই লক্ষণগুলো দেখা দিলে পাশাপাশি আপনার একটা লক্ষণ দেখলে কিন্তু বুঝতে পারবেন না, পাশাপাশি সবগুলো লক্ষণই আপনার থাকতে হবে, তাহলে বুঝবেন আপনার হাঁসের ডাক ভাইরাস হেপাটাইটিস হয়েছে। তো এই রোগের প্রতিরোধ কীভাবে করা যেতে পারে সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো। সাধারণত প্রতিরোধের ক্ষেত্রে আপনার যেটি করতে হবে, বিশুদ্ধ খাদ্য এবং বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। নাম্বার 2, বায়ো সিকিউরিটি সঠিকভাবে মেনে চলতে হবে, কেননা এই হাঁসের রোগটি কিন্তু সাধারণত আপনার খাদ্য, পানি, বন্যপ্রাণী বা মৃত হাঁস বা অন্যান্য রোগাক্রান্ত হাঁসের মাধ্যমে এটি ছড়িয়ে থাকে। আর এর সবচেয়ে প্রধান প্রতিরোধমূলক ব্যবস্থা হচ্ছে টিকা। হাঁসের বাচ্চার 1 দিন বয়সে লিপ্তপদে এই হেপাটাইটিস টিকা দিলে ইনশাল্লাহ আপনার খামারে এই সমস্যাটি হবে না। তো প্রিয় ভিউয়ার্স, যদি আপনার খামারে এই রোগটি হয়ে যায় তাহলে কী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বা কী ব্যবস্থা গ্রহণ করবেন? যেহেতু এটি ভাইরাস জনিত একটি রোগ আর এই রোগ আক্রান্ত হলে কিন্তু হাঁস প্রায় 95% মারা যায় 1 থেকে 3 দিনের মধ্যে, তাই এতে অ্যান্টিবায়োটিক প্রয়োগে ভালো সুফল পাওয়া না গেলেও এই যে এই রোগের আনুষাঙ্গিক যে রোগগুলো এর পাশাপাশি দেখা দিবে, যেমন পা লুলা হয়ে যায় বা পায়ে খিঁচুনি দিবে, এরকম যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর জন্য আপনি আপনার এলাকার একজন ভালো ভেটেরিনারিয়ান, যেমন পশু চিকিৎসকের পরামর্শক্রমে কিছু মেডিসিন প্রয়োগ করতে পারেন। আর এর পাশাপাশি আরেকটি জিনিস হচ্ছে যে এর একটি ইনজেকশন, যে ইনজেকশনটার নাম হলো হেপাটাইটিস অ্যান্টি সিরাপ, এটি আপনারা 0.5 মিলি করে প্রতি হাঁসকে ইনজেকশন হিসেবে ইনজেকশন করে দিতে পারেন। তাহলে ইনশাল্লাহ রোগ আক্রান্ত যে হাঁসগুলো আছে সেগুলো অনেকটাই, যদি আপনার কপালে টিকে যায়, বেঁচে যেতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে মূলত আজকের এই ভিডিওটি এ কারণেই আমার করা, আমি দেখলাম যে আমার খামারিদের মাধ্যমে প্রায় অনেক খামারি হাঁসেই এই রোগটি দেখা দিয়েছে। এর পাশাপাশি বিশেষ করে আমার গ্রামে একটি খামারে প্রায় 1200 বাচ্চা দিয়ে শুরু করেছিল, তো সেই খামারটিতে আমি গতকাল ঘুরতে যাই এবং দেখতে পেলাম যে প্রায় আপনার 800 থেকে 900 মতো বাচ্চা এই রোগের কারণে কিন্তু মারা গিয়েছে।
এর সমস্যাটি ছিল ওদের ওইখানে আমি যেটি দেখেছি সেটি হচ্ছে যে ওইখানে যে ওরা রেখেছিল সেখানে আসলে পানির যে পানির সমস্যাটি ছিল, কারণ ওই যে পুকুরের মধ্যে ওই হাঁসগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল এর আগে ওই পুকুরেই সেম ওই পুকুরেই কিছু রোগাক্রান্ত হাঁস ছিল, যেই হাঁসের খামারে রোগ হয়, তো ওই খামারটি ওইখানে ছিল। কিন্তু তার ওই খামারটি সরিয়ে নেওয়ার কয়েকদিন পরেই বাচ্চাগুলো ওই পুকুরে ছাড়ে, যার কারণে কিন্তু এই সমস্যাটি হয়েছিল। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবসময় হাঁসের খামারের খাদ্য পানি এবং খামারটি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার খামারেই এই ধরনের সমস্যা হবে না। আর প্রিয় ভিউয়ার্স, আপনার খামারে যে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, এছাড়া আমাদের সাথে সরাসরি মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের মোবাইল নাম্বারটা দেওয়া আছে। আর প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা একদিন বয়সে হাঁসের বাচ্চা কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল এ গ্রেড মানের হাঁসের বাচ্চা নিতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিব। বিদায় নেওয়ার আগে একটি কথা বলি, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, যাতে আমাদের আপলোড করা ভিডিওটি সবার প্রথমে আপনি দেখতে পারেন। প্রিয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।